আজি বিলাসীপাড়া সমজিলার অন্তর্গত নায়ের আলকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলপথারত রাইজর দলের ধুবুরী জেলা আর ন নং বীর সিং জরুয়া সমষ্টির সহযোগিত রাইজর দলের এখন বিশাল জনসভার অনুষ্ঠিত হয়ে যায়। সভাখনত মুখ্য অতিথি রাইজর দলের সভাপতি অকিল গগৈ ডাঙরিয়া, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, রাসেল হুসেন, আশরাফুল হুসেন, সাংগঠনিক সম্পাদক তথা আশাবাদী প্রার্থী মুসলিম উদ্দিন চৌধুরী, ধুবুরী জেলা সভাপতি জামাল হক, বীর সিং জরুয়া সাধারণ সম্পাদক অধিবক্তা সফিয়ান আলী আর জেলা পর্যায়ের নারী বাহিনীর কৃষক মুক্তি ছাত্র মুক্তির জেলা পর্যায়ের সকল বিষয়ববীয়া উপস্থিত থাকে। সভাখনত সভাপতিত্ব করে বীর সিং জরুয়া সমষ্টির সভাপতি হারান আলী মন্ডলে। এই সভাখনত দলের সাংগঠনিক ভেটি মজবুতর নায়ের আলকা কলেজ আর উন্নয়ন খণ্ড নায়ের আলকাতেই হব লাগে বলে দাবি জানায়। অহা পঞ্চায়েত আর বিধানসভা নির্বাচনত রাইজর দলে প্রতিদ্বন্দ্বিতা আগবাব বলে ব্যক্ত করে। নিউজ ডেস্ক রিপোর্ট টাইমস এনি 24। আজি নায়ের আলকালে আসছিল বীর সিং জরুয়া সমষ্টির কথা পাতি, রাইজ কেন আছে, রাইজর সমস্যাবিল কি আছে। আহতে রাস্তা গৌরাঙ্গ নদীর ভীষণ খহনীয়া দেখা পাল, আর অল্প দূরতে ব্রহ্মপুত্র নদীর ভীষণ গড়া খহনীয়া চলি আছে। সরকার অসমের বানপানী আর গড়া খহনীয়া সমস্যা সমাধান করা 100% ব্যর্থ হয়েছে, এই বীর সিং জরুয়া সমষ্টিত আহিলেই আমি বুঝব পড়ো। হিমন্ত বিশ্ব শর্মায় সদায় অহংকার করে থাকে, বিজু চৌধুরীকে সদায় গর্ব প্রকাশ করে থাকে, সদায় কে থাকে যে বানমুক্ত গঠন করলে, বানপানীর মুক্ত করে দিলে। কিন্তু বীর সিং জরুয়ার ব্রহ্মপুত্র নদী, গৌরাঙ্গ নদী আর ধুবুরী আর এই গোটাই গৌরীপুর অঞ্চল কেবল নদীর খহনীয়াটা একটা আটাইতক ডর সমস্যা রূপে পরিগণিত। কোনো নদীর বানপানী আর গড়া খহনীয়া সমস্যার পর ইয়ার মানুষের জীবন আর সম্পত্তি রক্ষা করার সরকার ব্যর্থ। এখন সরকার প্রথম আর প্রধান কাম মানুষের জীবন আর সম্পত্তি রক্ষা করা, কিন্তু এই সরকারে বানপানী আর গড়া খহনীয়ার জীবন আর সম্পত্তি রক্ষা করার ব্যর্থ হয়েছে নাম্বার ওয়ান। নাম্বার টু, এই অঞ্চল বসবাস করা যে সংখ্যালঘু রায়, সেই সংখ্যালঘু রাইজে আজি ভারতের বা কোনো একটা প্রান্ত শান্তিরে কোটো কাম করবলে যাব নয় এজন ভারতীয় নাগরিক হওয়ার পাছত, অতি পুরনি মানুষ হওয়ার পাছতো কোটো শান্তিরে বসবাস করব নয় বিজেপি সরকার, জীবনক নিরাপত্তাহীন অবস্থা পরিণত করে পেলাইছে এই বিজেপি সরকার। গতি আজি সংখ্যালঘু রাইজে, আজি ধুবুরীর রাইজে, আজি বীর সিং জরুয়ার রাইজে অতি স্পষ্ট ভাষাত কইছে যে 2026 চনত আমি বিজেপি আর আরএসএসর সরকারক ব্রহ্মপুত্র দলিয়াই দিই। হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রদায়িকতার কারণে আজি গোটাই ধুবুরী জেলাখান সাম্প্রদায়িক রূপত বিভাজিত করবে, সাম্প্রদায়িক রূপত আপনার আপনার বিধানসভার সমষ্টিবিল বিভক্ত করে পেলাল, সমষ্টি পুনর্নির্ধারণের নামত গোটাই অঞ্চলটুক একবারে ভাগ ভাগ করে পেলাল। এটা নয়ার আলগা অঞ্চলের মডেল কলেজ কলেজ স্থানান্তরিত করলেই এটা নয়ার আলগার যে ব্লক আছে সেই ব্লকটুকু আন ঠাইলে নিবর কারণে প্রচেষ্টা করেছে। এনেকা প্রত্যেকটা ক্ষেত্রতে এই বিজেপি সরকারে, এই আরএসএস সরকারে আমি দেখিলে পাইছো যে ধুবুরী জেলার সংখ্যালঘু রাইজর আর এই অঞ্চলের স্থানীয় কিনঞ্জিয়াকে ধরে আটাইবিল মানুষেরও সাংঘাতিক ধরনের ক্ষতি করেছে, আর সেই কারণে এই অঞ্চলের রাইজে সকল মানুষকে, ইয়ার বাঙালি লোকসলক দেখি, ইয়ার গুজরাটবংশী মানুষকো দেখি, গগৈ নিজের মুখ্যমন্ত্রী হবর কারণে পগলার নিচিনা হয়েছে, ভাবি লৈছে যে 26 মই মুখ্যমন্ত্রী হলো আর যোরহাটত জিকিলে কারণে জিকালো আমি আমাকে দিলে লাভ মারে, এটা একদম মানে পগলার নিচিনা হয়েছে যে মানে চিফ মিনিষ্টার হব লাগবে, মানে চিফ মিনিষ্টার হব লাগবে। হ্যাঁ, অকল চিফ মিনিষ্টার হবর কারণে যদি এনেক পগলা হয়ে আমার গোটে ভিডিও কমঞ্চ ভাঙি দিয়ে তাহলে তো আর কেউ নহ, এজন মানুষের ইমান অহংকার ভাল, গৌরব গগৈ বহুত বেশি অহংকার করেছে আর এই অহংকার রাস্তার পর আঁকুর। 25 আসনত অতি কমেও 25 আসনত রাইজর দলে 2026 চনত জয়ী হবর কারণে কাম করছো, 126টা বিধানসভা সমষ্টিতে প্রয়োজন হলে এবার আমি নির্বাচনত অবতীর্ণ হম, যদি বুঝাবুঝি হয় 126টাত নিশ্চয় নকরো, কিন্তু অতি কমেও 25 আসন দখল করবর কারণে আমি সকল প্রস্তুতি আরম্ভ। যেতিয়া সরকার হব রাইজর দলক বাদ দি অসমত কোনেও সরকার করিব নোৱাৰিব, অতি কমেও 20-25 আসন রাইজর দলে এবার দখল করিব, আর রাইজর দলের
রাইজর দলের সমর্থনতে অসমত এবার দিশপুরত সরকার হব পারে। সেকারণে আমি তার কারণে সমস্ত 126টা বিধানসভা সমষ্টিত আমার নিজের প্রস্তুতি চলাইছো। আমি আমার পার্টিবিলাকক নির্বাচিত করিবর কারণে কোন ভাল পার্টি আছে বিচারি উলিয়াইছো। প্রত্যেকখনতে সমষ্টি কমিটি, জেলা কমিটি, আঞ্চলিক কমিটি, বুথ কমিটিবিলাক তৈয়ার করে আছো। আর 2026 চনত বিজেপিক চরমভাবে পরাজিত করিবর কারণে আমার সকল পরিকল্পনা আগবাই যেহেতু বিশ্বাস ঘটকতার কথা কৈছে আর ক্ষমা খোঁজা এনে আমার লগত আছে। ভূপেন বৰাই আমার একতাটো বিচাৰিছিলে, কিন্তু গৌরব গগৈয়ে এই একতাটো ভাঙি দিলে। তেওঁ নিজৰ মুখ্যমন্ত্রী হওয়ার সপোনকে তেওঁ মুখ্যমন্ত্রী সপোন হব খুঁজেছে, মুখ্যমন্ত্রী হওয়ার সপোন দেখি তেওঁ বিরোধী অকমঞ্চটো ভাঙি দিছে। তো ভাঙি দি তেওঁ নিজৰ ক্ষমতা দেখাবর কারণে বিহালিত আমার পার্টির পরিবর্তে বিরোধী অকমঞ্চ পার্টির পরিবর্তে কংগ্রেসের পার্টি হয়েছে। গতি গৌরব গগৈয়ে অকল কেবল ক্ষমতার কারণে যদি সকল নীতি বিসর্জন দিয়ে বিজেপির মানু এজনক আনি কংগ্রেসের সদস্য নোহা মানু এজনক যদি তাতে বহুয়ায় বিধায়কর পদ দিয়ে আসন দিয়ে তাহলে এই কেউ নীতি নিষ্ঠতা নহয়। গতি আমি গৌরব গগৈ ডাঙরিয়া অতি স্পষ্ট ভাষাত কব খুঁজেছো যে ক্ষমতাত লালায়িত হয়ে আপনি বিরোধীক যে বিভক্ত করেছে আপনি নিশ্চিতভাবে তার কারণে অসমবাসী রাইজর ওসর এদিন জবাবদিহি হব, আর জবাবদিহি হওয়ার পশত নিশ্চিতভাবে আপনি ক্ষমা খুঁজব আর আপনি নিশ্চিতভাবে এদিন কব লাগবে যে আপনি ভুল কাম করেছেন।